আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দানব কুকারে আপনাকে স্বাগতম। আজকের রেসিপি হলো এগ স্যান্ডউইচ। চলুন দেখে নিই উপকরণগুলি। এখানে আমি 1 প্যাকেট মতো ব্রেড নিয়েছি। পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ ও ধনে পাতা কুচি করেছি, পেঁয়াজ ও ধনে পাতা কুচি করে নিয়েছি, 100 গ্রাম মতো ডালডা নিয়েছি, 2টা ডিম নিয়েছি, টেস্টি মশলা নিয়েছি ও পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে আমি 2টা ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে তাতে ডালটা দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজের কলি কুচি, গাজর কুচি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিব। এবার টেস্টি মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু নরম করে ভেজে নিব। এবার ফ্রাই প্যানে ব্রেড গুলো ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এবার অল্প পরিমাণ ডিম দিয়ে দিব। ডিমটা ব্রেডের সাথে ভালোভাবে লাগিয়ে দিব। এবার ভাজিও দিয়ে দিব। ভালোভাবে ভেজে নিব। এবার উঠিয়ে নিব।
দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।